মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো বলো? আমাদের সামনে কিন্তু আবার একটা উৎসব চলে এসেছে, সেটা হচ্ছে দোল উৎসব। হ্যাঁ, সেটা নিশ্চয়ই তোমরা খুব খুশিতে কাটাবে, আনন্দে কাটাবে। যদিও এখন সবাই অতটা দোল টোল মানে রংটা আমরা মাখতে চাই না, অনেকেই আবির দিয়ে আমরা দোল উৎসবটা পালন করি। তা আমার এখন ইদানিংকালে হয়েছিল যে, ইদানিংকালে বলবো না, ছোটবেলা থেকেই জানো তো আমার মেয়ে মানে দোলের একটা ফোবিয়া কাজ করতো। কি যে করতো তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে আমি যতটাই বলবো ততটাই কম বলা হবে। একবার খুব ছোটই 2.5 বছর 3 বছর বয়সেও আমাকে দেখেছিল এই পাড়ার মধ্যে, আমি খুব রং খেলেছিলাম। তা সেই রং দেখে বন্ধুরা এত ভয় পেয়ে গেছিল, প্রায় 22-23 বছর পর্যন্ত দোলকে প্রচন্ড ভয় পেত। আর মানে ছোটবেলাটায় 10টার মধ্যে চান টান করে সেই আমরা খেয়ে দিয়ে যেন এক্ষুনি দোল শেষ হয়ে গেল, এইবার আমরা শুতে যাবো, এইরকম মানে ওকে একটা করে রেখে দিতাম। আর দরজা খরচায় তালা চাবি দিয়ে, হ্যাঁ, আর ওর মানে বাবাকেও বেরোতে দিত না, আমার কথা তো প্রশ্নই ওঠে না, এত ছোটবেলাটায় এই দোল নিয়ে জ্বালিয়েছে। তা এবারে ওকে দোলে পেয়েছি, ও আবার নিজেই সব দোলে রং ঠং কিনে আনছে, বলছে যে দোল খেলবো দোল খেলবো। আমি দেখ এখন দোল খেলবি বলছি, যা ছোটবেলায় কি ভয়ঙ্কর ভাবে জ্বালিয়েছে, মানে তোমাদের আমি বলতেও পারছি না সেই সিনারিওটা। যদি কখনো ওর মুখ থেকে বলাই বা দাদা কখনো যদি বলে তো তোমরা শুনো ব্যাপারটা। আর দিন রাত তালা চাবি দিয়ে, মানে ওর ওই যে ন্যাড়াপোড়া হয় না, ওই ন্যাড়াপোড়া দিন থেকে আরম্ভ হতো বাড়িতে তালা চাবি দেওয়া, কেউ ঢুকবেও না কেউ বেরোবেও না, মানে এইরকম ভাবে আমাদের ছোটবেলাটা কেটেছে মেয়ের সঙ্গে সঙ্গে আমাদেরও। তা যাই হোক, সে আমি একদিন ওকে বলবো যে তুই তো এবারে দোলে আছিস, দোল খেলবি, এত এত রং কিনে আনছে। রং মানে ওই রকম না, অর্গ্যানিক যে রংগুলো ওরা মানে ওই সব মাখে না, যেগুলো আর কি রং মাখবে ঝেড়ে দিলেই পড়ে যাবে, অনেকটা আবিস চাইলে আর কি। তা যাই হোক, আর ওই মঠের কথা তোমাদের বলছি, আমার দারুণ লাগে জানো মঠ, যদিও ওগুলো পুরো চিনির ডেলা, ওগুলো একদম হেলথি নয়, কিন্তু কি বলতো মানে দেখতে ভালো লাগে, নানান রকম কালার, লাল নীল হলুদ সবুজ, খুব যে খাই তা নয় কিন্তু মানে বাড়িতে আনলে খুব ভালো লাগে আর কি। মদ, ফুট করাই, মুরগি, আর তোমাদের দাদা না ফুট করাই খেতে অসম্ভব ভালোবাসে। আর সেই ফুট করাই তো দাদা অনেকটা করে নিয়ে আসে জানো। তা আজকে কি বলতো, আজকে খুব সাধারণ মানে, হ্যাঁ আর একটাও কথা বলতে ভুলে গেছি, আমরা এখন খুব ছোটো ছিলাম, আমার দাদু না মানে আমি এত এই মদ জিনিসটা ভালোবাসতাম, আমার দাদু প্রত্যেক বছর দোলেতে আসতো, আর আমরা তো 2 ভাই বোন ছিলাম। এইবার এইরকম একটা বুড়ো মঠের আর এইরকম একটা বুড়ো বুড়ি আমাদের এনে দিত দাদু প্রত্যেক বছর, আমার মনে আছে, মানে আমার মায়ের বাবার কথা বলছি আর কি। ছোটবেলায় সেই কখনো ঘাটটা কামড়ে খাচ্ছি, বেশ তখনকার দিনে তো এরকম বড় বড় মঠ পাওয়া যেত, আর কখনো ঘাটটা মুটকে খাচ্ছি, কখনো পাটা মুটকে খাচ্ছি, কখনো হাতটা খাচ্ছি, খুব এনজয় করতাম ওই বুড়ো বুড়িগুলো। হ্যাঁ এখন তো সবই অতীত, মনে থাকে আর কি এই কিছু কিছু কথা। তার আর একটাও জিনিস জানো তো, আজকে রান্নায় খুব একটা প্রেশার নিচ্ছি না, তার কারণও আছে। তোমাদের দাদা আজকে দেশে যাবে, আমাদের দেশ হচ্ছে হরিপাল তারকেশ্বর লাইনে, তা ওখান থেকে না আমাদের দেশের সব ওই আলু টালু আগের বছর ভিডিওতে, তখন আমি সবই ভিডিও করতে আরম্ভ করেছি জানো তো, মানে তখন আমার সাবস্ক্রাইবারও সেই রকম ছিল না, আবার নতুন নতুন একদম করছি, মানে 4 নম্বর এপিসোড ম্যাক্সিমাম 4 কি 5 তার মধ্যেই। তা আমরা দেশে গেছিলাম আগের বছর, আমিও গেছিলাম, খুব এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছিল দেশ।
তা এবারে আর যাওয়া হবে না, যেহেতু মেয়েরা আছে এবারে তো যেতে পাচ্ছি না। তা আজকে সেটা হয়েছে, দাদা আর আমাদের ছোট মামা দুজনে মিলে, আগের বছরে ওরা গেছিল, ছোট মামা ছোট মামি, আমি আমি আর দাদা চারজনে গেছিলাম। তা এবারে তো যেতে পাচ্ছি না মেয়েদের জন্য, তা আজকে দেশে যাবে। তো দাদা এক্ষুনি বেরোবে জানো, তা একটুখানি ঝোল করছি আর মাছের ঝাল করব, আর বসিও দিয়েছি আর কি পাঁচ আনাদের ঝোলটা। তা মেয়েরাও বললো অনেক বাইরের খাওয়া হচ্ছে আর ভালো লাগছে না, বলছি একটু ঝোল করো, তা সেই ঝোলটা বসিয়ে দিই, তোমাদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। আর আজকে ওই যে বাচ্চাটার বার্থডে দেখালাম না তোমাদের, তা তার আজকে রিসেপশন আর কি, তা আজকে তার রিসেপশন। তা সেই রিসেপশনে আজকে আমি আমার মেয়ে আর নাতি রাত্রিবেলা যাবো গড়িয়াহাটে আর কি। আর দাদা সারাদিন তো ওই দেশে যাবে, যার জন্য কি হয়েছে যে দাদা আর পেরে উঠবে না গো, আর এসে লাগবে না, যাই বাড়িতে থাকবে মোটামুটি খেয়ে নেবে, আর রিয়াও যাচ্ছে না, শুধু আমি আমার মেয়ে আর নাতনি যাব। তা ইচ্ছে আছে, দাদাকেও বলেছি একটু দেশে যখন যাবে টুক টুক করে একটুখানি গাড়িতে যেতে যেতে দেশে একটু দেখিয়ে দেবে আমার বন্ধুদের, তা সেটাও দাদাকে শ্যুট করতে বলেছি। আর যদি আমি রাত্রিবেলা পারি, যদি কেন ইচ্ছে তো আছেই যে বার্থডেতে যাবো, একটু তোমাদের সঙ্গে দেখাবো কেমন সাজুগুজি করেছি কী করেছি দেখাবো, সঙ্গে থাকো হ্যাঁ, কেমনভাবে কী ভিডিওটা দিচ্ছি তোমাদের দেখাতে, হয়তো দেখো তোমরা পাবে দুদিনে এই ভিডিওটা, ঠিক আছে তোমরা ম্যানেজ করে দেখে নিও হ্যাঁ। এই কটা দিন একটু, এই মেয়ে 29 তারিখ চলে যাচ্ছে, আবার যেমন কে তেমন ভিডিও আসবে, আমাদেরও আবার যাওয়ার কথা হচ্ছে মেয়ের বাড়িতে, দেখতে থাকবে কেমন কখন যাই না যাই সবই তোমাদের সঙ্গে নিয়ে করবো, সঙ্গে থাকবে। তোমাদের বলেছিলাম না যে ঝোল করছি একটু, এই যে দেখো ঝোলটা একটা বড় করে পাঁচ আলাদা ঝোল করছি আর মাছের ঝাল করছি আর কিচ্ছু করছি না আজকে। আর এখানে দেখো জিরে আদার জল গরম করা হয়ে গেছে, এবার দাদাতে আমাদের খাবো, মেয়েরা খেতে মোটেই চায় না, কারণ ওরা ওঠেই অনেক বেলায় জানো তো, কারণ রেস্ট পায় না তো, আর এখানে এসেছে একটু খুব ঘুমোচ্ছে, 9:30 ওঠে, তখন উঠে না একটুখানি হয়তো অন্য কিছু জল খেলো, খেয়ে আর তারপরে চা খেতে বসে গেল, এইরকম হয়। তা আমি আর জোর করি না, ঠিক আছে আবার তো গেলেই হসপিটাল, অমুক তমুক এই তাই লেগে থাকবে, ঠিক আছে মায়ের কাছে এসেছে একটু তো ইচ্ছে করে বলো একটু রেস্ট নিই, ওরা আনন্দ করুক, আর আমার এই ঝোলটা দেখাবো বলেই আমি আবার তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম। এই ঝোলটা একদম বড় করে নিচ্ছি, দাদাও যাওয়ার সময় খেয়ে নেবে, এটা কিন্তু নিরামিষে ঝোল করছি যেটা আমিও খেতে পারবো, আর ওখানে মাছ আছে, মাছটা আমি এই যে মাছও এখানে আছে না, মানে মিলিজুলি মাছ আছে বার করা হয়েছে আর কি, এই যে তেলাপিয়া ফেলাপিয়া কাটা পোনা এইসব নানান রকম মাছ বার করা হয়েছে, সে এইটাও আমি করে দেবো ওদের জন্য, ব্যাস তারই আমার আজকে ছুটি। আজকে আর আমার বেশি কিছু রান্নার ব্যাপার নেই, তবে হ্যাঁ আমি বিকেলবেলা চলে যাচ্ছি, তো এবার ওরা মানে বাবাতে মেয়েতে থাকবে আর কি, ছোট মেয়ে থাকবে আর বাবা থাকবে, তা এবার ওরা রাত্রিরে কী খাবে সেইটা একটু জোগাড় করে দিয়ে যেতে হবে, কারণ দাদাও দেশ থেকে এসে খুব টায়ার্ড হয়ে পড়ে জানো তো, অনেক বড় বড় আলু বস্তা আসে, তারপরে নানান রকম দেশের সব মানে কিছু ডাঁটা ফাঁটা সবজি টবজি আতপ চাল এইগুলো দেশ থেকে প্রত্যেক বছরই আসে, আবার আগের বছর ভিডিওতে আছে, এবারেও যখন আসবে আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো, তবে এখন কয়েকদিন আমার একটু ভিডিওগুলো একদম অন্যরকম হচ্ছে, কারণ বুঝতেই পারছো যে ভিডিও করার মতো না পরিবেশ পাচ্ছি না, আর সব থেকে বড় কথা কি বলতো আমাদের তো একটু বয়স হয়েছে না, আগে যেমন একটা লাপিয়ে ঝাঁপিয়ে কাজ করতাম 100 বার ওপর নিচ করছি, এখন আর সত্যি বন্ধুরা এবারে না এসে ওরা মেয়েরা এলো দেখলো আমরা এবারে আর খাটতে পারছি না গো, তো এই দুজনে দুজনের মতো থাকি হ্যাঁ, একটু যাবো রান্না, তোমাদের তো প্রথম থেকেই বলেছি দাদার খাওয়ার কোনো চাপ নেই, ওকে যা করে দেবে ও হাসি মুখে খেয়ে নেয়,
তা ওই দুজনে দুজনের মতো করি, টুকটাক একটু রান্না করলাম, তোমাদের সঙ্গেও একটু ভালো মন্দ কোনোদিন করলে শেয়ার করে দিলাম, এইভাবেই জীবনটা কাটে। কিন্তু আমি এবারে লক্ষ্য করে দেখলাম মেয়েরা আসতে একদম মানে আগে যেমন এটা করছি ওটা করছি ওদেরও খাওয়াচ্ছি, ওরাও হয়তো বুঝতে পারছে যে আমি আর পেরে উঠছি না, দাদাও পেরে উঠছে না এতটা। তা যাই হোক, ভালো মন্দই তো বেশ ভালোই কাটলো, মন্দ বলবো না, ভালোই মজা করে কাটলো। মেয়েরা আসতে খুব ঘুরলাম বেড়ালাম আনন্দ করলাম, সঙ্গে থাকো যেটা করেছি তোমাদের সেটাই ছোট করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ চলো দেখো বন্ধুরা, জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, পর পর হনুমান বসে আছে, আর আমার নাতনি কি খুশি হয়েছে এদের দেখে, দেখেছো? খুব ভালো লাগছে। দেখো সকালবেলা আমরা বজরংবলীর দর্শন করলাম, যা দেখি তোমাদের মনে হয় একটু শেয়ার করি, পাঁচিলের মধ্যে লম্বা সারিবদ্ধ হয়ে সব বসে আছে। ওই দেখো বন্ধুরা, এখনো সেই ছোটবেলার মতো অবস্থা, হনুমান দেখতে গিয়ে পুরো গ্যাসের ওপরটা দেখো দুধ ফুত পড়ে কি কাণ্ড হলো, আর হনুমানকে একটুখানি দেখতে গিয়ে আমার কত পরিশ্রম বাড়লো চিন্তা করে দেখো। দুধ হচ্ছে সুন্দরী জানো তো, দুধ বলে আমার আমি এত সুন্দরী, তোর এত ক্ষমতা যে তুই আমার থেকে চোখ ফিরিয়ে অন্য কিছু করবি, সঙ্গে সঙ্গে দুধ তোমাকে একদম কেস দিয়ে দিল, সুন্দরীর অবমাননা করেছি না। বন্ধুরা দেখো, একটা দারুণ জিনিসের সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি, আমার ভাগ্নির মেয়ে এসেছে আর ওখানে ননদ বসে আছে। হ্যাঁ, আমার মেয়েদের সঙ্গে দেখা করতে এসছে, নাতনির সঙ্গে দেখা করতে এসছে, ও ভীষণ ভালো গান করে জানো তো। তা একটুখানি ওকে বললাম, ওর নাম সানা, তা আমি বললাম সানা একটুখানি সুন্দর করে গান করে আমার বন্ধুদের শোনাও, সানা বলছে হ্যাঁ শোনাবো। তা দেখো ও একটু সুন্দর করে তোমাদের সামনে একটা গান করছে, দেখো নাও সানা বলো। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত বহুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, পালাই বহু দূরে ক্লান্ত বহুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম আসত পর, এমন যদি হতো আমি পাখির মতন উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হতাম জড়ি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি, হতাম জড়ি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি, দিনে আলো কাটে উড়ে উড়ে তোমার আমার ঘরে সুরে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম আসত পর, এমন যদি হতো আমি পাখির মতন উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। Beautiful Sana, beautiful, clap clap clap, show clap. দারুণ দারুণ, দেখলে শুনলে আশা করি তোমরা খুব এনজয় করেছো। এখন আমি একটু অন্যরকম ব্লগ দেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থাকো দেখতে থাকো, আরো কিছু যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো।